sallallahu alaihi wasallam zabata buadar dihazayegir sanaya muhammad buaddal puzir balagal ulabi kama kashafat duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu alaihi wa alihi sammanito upasthiti অনেক দিন পর আমরা আমাদের ধারাবাহিক তাফসীর মাহফিলে বসতে পেরেছি তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে শুধু একটা শব্দ নিয়ে কথা বলবো সেই শব্দটা হলো আল্লাহ আল্লাহ শব্দ সম্পর্কে দুনিয়ার বড় বড় মুফাসসির কোরআন যারা ছিলেন তারা কি বলে গেছেন ওইখান থেকে দুই একটা কথা নকল করে আমি শোনাবো আমি কোনো মুফাসসির নই মুফাসসিরদের কথাগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তাও আমার দ্বারা সম্ভব না যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করেন মেহেরবানি না করেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম Rabbi yassir wa la tu'assir wa tammim 'alaina bil khair Allah Allah kake bole ei byapare alem ra ekta shongha diyechen jei shongha ta somosto alem der kache grohon joggo আল্লাহ শব্দের একটা তারিফ করছেন আল্লাহ কাকে বলে একটা তারিফ করছেন যে তারিফটা আরব আজম নির্বিশেষে সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য সেই তারিফটা হলো আল্লাহ হুয়া ওয়াজিবুল উজুদ المستجمع لجميع صفات الكماليه المنزه من جميع النقائص اي ذات كي الله بلا هاي الله تينتا জিনিসের সমন্বয় যার মধ্যে আছে তাকে আল্লাহ বলে এক নাম্বার ওয়াজিবুল উজুদ যার অস্তিত্ব আবশ্যক এর মানে তিনি আগেও ছিলেন আজও আছেন অসীমকাল পরও থাকবেন যার লয় নাই ক্ষয় নাই অবসান নাই যার আশা নাই যাওয়া নাই যার জন্ম নাই যার মৃত্যু নাই এই একটা গুণ ওয়াজিবুল উজুদ
যার অস্তিত্ব ওয়াজিব সর্বকালেই ওয়াজিব যখন কাল ছিল না জমানা ছিল না তখনও তিনি ছিলেন এক সময় জমানা ছিল না কাল ছিল না রাত ছিল না দিন ছিল না সপ্তাহ ছিল না মাস ছিল না বছর ছিল না যুগ ছিল না শতাব্দী ছিল না সহস্রাব্দী ছিল না কিছুই ছিল না কাল মুক্ত জমানা মুক্ত যখন কাল ছিলেন না জমানা ছিল না তখনও তিনি ছিলেন আবার একটা সময় আসবে দোস্ত সময় থাকবে না কাল থাকবে না ওই দিনও তিনি থাকবেন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুঁক দিবেন সমস্ত জগৎ চুরমার হয়ে যাবে কণিকায় পরিণত হয়ে যাবে পরমাণুতে পরিণত হয়ে যাবে বরং নেই হয়ে যাবে আদম হয়ে যাবে মানে না হয়ে যাবে একদিন যেমন ছিল না কিছুই আর একদিন থাকবে না কিছুই কুল্লু মান আলাইহা ফান এই বিশ্ব চরাচরে তোমরা যা দেখতে পাও বা দেখতে পাও না একদিন এ সকল কিছুই থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম থাকবেন কেবল এক সত্তা যিনি যুল জালাল যিনি যুল ইকরাম ওই সত্তাকে ছাড়া কিছুই থাকবে না যেমন একদিন কিছুই ছিল না আল্লাহ বলেন কুনতু কানজান মুখফিয়ান ফাহবাবতু আন উরিফা ফা খলাকতুল খলকা আমি ছিলাম গুপ্ত রত্ন মানুষ দামি রত্নকে যেইভাবে গোপন করে রাখে আমি আল্লাহ এমন গোপন ছিলাম একসময় মনে বাসনা জাগলো প্রেম করবার ভালোবাসা করবার ইচ্ছা জেগেছে হৃদয়ে তাই সৃষ্টির সূচনা করলাম কারণ কার সনে প্রেম করব কার সঙ্গে ভালোবাসা করব আমার তো বাবা নাই আমার তো মা নাই আমার তো ভাই নাই আমার তো বংশ নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার কোনো বংশ নাই আমার মত কেহ নাই আমি কার সাথে প্রেম করব তাই আমি সৃষ্টি করলাম এই জগৎ সংসার জগতের লগে প্রেম করব মহাব্বত করব এই জগতের মাঝে সবচেয়ে আকলওয়ালা জ্ঞানওয়ালা একটা জাতি বানাইছে যেই জাতের নাম হলো ইনসান মানুষ এই মানুষের সাথে তিনি প্রেম করবেন আল্লাহ আজকে হদিস পেয়ে গেলেন আমার আপনার সৃষ্টি কেন আমার আপনার জন্ম কেন আমি আপনি এই পৃথিবীতে আসছি কেন
আসার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রেম করা, ভালোবাসা করা, মুহাব্বত করা। এটাই আমার সৃষ্টির উদ্দেশ্য, এটাই আমার আগমনের উদ্দেশ্য। তো আল্লাহ কাকে বলে? হুয়া ওয়াজিবুল ওয়ুজুদ, যার অস্তিত্ব সর্বসময় আবশ্যক, আগেও ছিলেন বর্তমানেও আছেন, আবার যখন কাল থাকবে না, চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে না, আসমান জমিন থাকবে না, তিনি আরশ কুরসি লৌহ কলম থাকবে না, তখনও আবার তিনি থাকবেন। এখন আপনি খুঁজে দেখেন এই যোগ্যতা কার আছে, যার এই যোগ্যতা আছে আপনি অনায়াসা থেকে আল্লাহ মেনে নেন, কোনো সমস্যা নাই। আপনার জানা মতে যদি এমন কেউ থাকে যে সৃষ্টির আগেও সে ছিল, সৃষ্টির পরেও সে, ধ্বংসের পরেও সে থাকবে, তার মধ্যে কোনো লয় ক্ষয় অবসান আসে না, এমন কোনো শক্তি যদি থাকে আপনি তাকে আল্লাহ মেনে নেন, কোনো সমস্যা নাই। এখন কথা হলো আপনাদের জানা মতে এমন কেউ আছেনি? না, নাই, কেহ নাই। শুধু একটা অস্তিত্ব আছেন যিনি আমাদের থেকে গোপন আছেন, এর মানে তিনি আমাদেরকে দেখেন, আমরা তাকে দেখি না। তিনি আমাদের সব কথা শুনেন, আমরা তার কথা শুনতে পাই না, এমনকি তিনি আমাদের মনের কথাও শুনেন। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। মা ইউসিররুন, তোমাদের মনে যা গোপন আছে তাও আমি জানি, ওয়া মা ইউলিনুন, এবং যা তোমরা প্রকাশ্যে করো তাও আমি জানি। তাহলে এক নাম্বার গুণ হলো ওয়াজিবুল উজুদ হওয়া, যার অস্তিত্ব ওয়াজিব, আবশ্যক, কোনো দিন কোনো ঘাটতি নাই, কমতি নাই, শক্তি বাড়েও না, শক্তি কমেও না, যার শক্তির মধ্যে কোনো লয় নাই, ক্ষয় নাই, এবং যার শক্তির মধ্যে কোনো এজাফা নাই, এর মানে যোগ নাই, বিয়োগ নাই। দোস্ত, সবার যোগ বিয়োগ আছে। তুমি যখন মার পেট থেকে বের হয়েছ, তোমার ওজন ছিল 3 কেজি বা 4 কেজি, আজকে তোমার ওজন 30 না 40 না 70 80 কেজি। এটা তোমার মধ্যে যোগ হয়েছে। আবার বুড়া হওয়ার পরে আস্তে আস্তে শরীর কমে যাচ্ছে, মানুষটা হালকা হয়ে যাচ্ছে, এই যে বিয়োগ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে যোগ বিয়োগ আছে। আল্লাহর জাতের মধ্যে কোনো যোগ বিয়োগ না, যেহেতু আল্লাহর বয়স বাড়ছে, হয়তো আল্লাহর ক্ষমতা আগের চেয়ে বেশি হয়েছে, না, অনন্ত অসীম কাল আগে তিনির ক্ষমতা যেমন ছিল, তিনির ক্ষমতা আজও তেমনই আছে, অনন্ত অসীম কাল পরে তিনির ক্ষমতা তেমনই থাকবে। এটার নাম একত্ববাদ। আর এই গুণ যার মধ্যে আছে দোস্ত, তার নাম হলো আল্লাহ। 2 নাম্বার গুণ, আল মুস্তাজমিউ লিজামিয়ে সিফাতিল কামালিয়া,
যে জাতের মধ্যে সকল ভালো গুণ রয়েছে, যার মাঝে সকল ভালো গুণ আছে, সিফাতে কামালিয়া সব আছে, যে সত্তা সমস্ত সিফাতে কামালিয়ার মালিক তার নাম আল্লাহ, এবাদত কেবল তিনি পাওনা, আর কারো এবাদত করা যাবে না। যদি এবাদত অন্য কারো করো, ওই পরম শক্তি একদিন তোমাকে ধরে বিচার করে দিবে, তোমার বিচার করবার জন্য তিনি জাহান্নাম বানায় রাখছেন, সেই জাহান্নামে দিয়ে তোমার বিচার করবে। তুমি মহাশক্তিকে রেখে ছোটখাটো শক্তিকে কেন সেজদা করেছিলে? তুমি কেন মাজারে সেজদা করেছিলে? তুমি কেন ভোটের মূলে সেজদা করেছিলে? তুমি কেন মানুষ হয়ে মানুষকে সেজদা করেছিলে? আল্লাহ সব পাপ মাফ করে দিবেন মনে চাইলে, কিন্তু এই পাপটা তিনি কাউকে মাফ করবেন না, এটার বিচার তিনি করবেনই করবেন, করবেনই করবেন। যে আল্লাহ বিনে অন্য কাউকে এবাদত দিলে, সেজদা দিলে, রুকু দিলে, এটা তিনি ক্ষমা করবেন না। নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তার মনে চাইলে সে মাফ করেও দিতে পারে, মনে চাইলে আজাব দিতেও পারে, কিন্তু যে মানুষটা রাব্বে কারিমের সাথে শিরক করেছে, অন্য কারো এবাদত করেছে, সে মানুষটাকে করশিন কালে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ নিজেই না করেছেন তাকে আমি ক্ষমা করব না। জি, আল্লাহ বলা হয় ওই সত্তাকে আল মুস্তাজমিউ লি জামিয়ে সিফাতিল কামালিয়া, যত রকমের ভালো গুণ আছে সেই সমস্ত ভালো গুণ যেই সত্তার মধ্যে আছে তার নাম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে মন্দ কোনো গুণ নাই, মন্দ কোনো গুণ নাই, তিনির মধ্যে যা আছে সব ভালো গুণ। মুস্তাজমি লি জামিয়ে সিফাতিল কামালিয়া, সমস্ত সিফতে কামালিয়ার যিনি অধিপতি। এখন প্রশ্ন জাগে, মাঝে মাঝে তুফান হয়, টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, দাবানল হয়, এগুলো তো মহান রাব্বুল আলামিনের হুকুমে হয়, তাহলে এগুলোও কি ভালো গুণ নাকি? এ একটা প্রশ্ন থাকে। জি, এগুলাও বন্দার ভালোর জন্য করা হয়, মাঝে মাঝে বন্দাকে নাজারত করা হয়, ভয় দেখানো হয়, আল্লাহর কুদরত দেখানো হয়, বন্দা যেন আল্লাহকে বুঝতে পারে, বন্দা যেন ভয় পেয়ে পাপ পঙ্কিলতাকে ছেড়ে দেয়, বন্দা যেন আল্লাহমুখী হয়ে যায়, এজন্য মাঝে মাঝে আল্লাহ বন্দাকে ভয় দেখায়। মসিবতে পড়ার পরে অনেক মানুষ ভালো হয় না? জি। আবার দু একজন আছে মসিবতে পড়ার পরে আগের চেয়েও খারাপ হয়ে গেছে, কিন্তু অনেক মানুষ আছে মসিবতে পড়ার পরে সে ভালো হয়ে গেছে। তাহলে আল্লাহ কি তোমার ক্ষতি করছে না ভালো করছে মসিবত দিয়ে? আল্লাহ ভালো করছে, তোমার উপর মুসিবত দিয়েছে, এখন তুমি তওবা করে ফেলেছ, তুমি আল্লাহ বুঝে ফেলেছ, পরকালের ভয় এসে গেছে, আল্লাহমুখী হয়ে গেছ,
বাস এটা তোমার কল্যাণের জন্য করা হয়েছে তাহলে আল্লাহ কাকে বলে যিনি চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম যার জন্ম নাই মৃত্যু নাই লয় নাই ক্ষয় নাই অবসান নাই যোগ বিয়োগ যার জাতের মধ্যে নাই দুই নম্বরে যিনি সকল গুণে সকল ভালো গুণের মালিক এর মানে আল্লাহ কোনো খারাপ কাজ করেন না আল্লাহ যা করেন সব ভালো করেন এটা বিশ্বাস করেন নি আল্লাহ কোনো খারাপ কাজ করে না আল্লাহ কোনো মন্দ কাজ করে না এটা বিশ্বাস করতে হবে যদি কেউ বিশ্বাস না করে সে মুসলমান না সে ঈমানদার না আল্লাহ যা করে সব ভালো করে যা করে সব ভালো করে কারণ তার মধ্যে মন্দ কোনো গুণ নাই কারো একটা সন্তান হয়েছে ল্যাংড়া কারো একটা সন্তান হয়েছে জন্মন্দ এটা কাদের মতলব করেছেন কেন করেছেন এটা তোমার যে কোনো ভালোর জন্য করেছেন যেই ভালোটা তোমার এখনো বোঝা সম্ভব হচ্ছে না কারণ আল্লাহ তোমাকে এত জ্ঞান দেয় নাই যে তোমার জ্ঞানের মাধ্যমে আল্লাহর সমস্ত কুদরত তুমি বুঝে ফেলবে এত জ্ঞান তোমার নাই তোমাকে দেওয়া হয় নাই তোমাকে সামান্যতম কিছু জ্ঞান দেওয়া হয়েছে একদিন মুসা নবী দেখতে পেলেন বাহরাইনের মধ্যে দুই সাগর যেখানে একত্র হয়েছে একটা পাখি দুই সাগরের মিলন স্থান থেকে একটু পানি পান করেছে এই দৃষ্টর এই দৃশ্যটা আল্লাহ হযরত মুসা নবীকে দেখাইলেন দেখায়া সাইরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও মুসা নবীর সাথে কিছু কথা বলো জিব্রাইল এসে হযরত মুসাকে বলতে লাগলো হে নবী আপনার সামনে সাগর থেকে পাখিটা পানি পান করেছে আপনি দেখেছেন নি মুসা নবী বললেন জি জিব্রাইল দেখেছি আমার আল্লাহ আপনার কাছে খবর পাঠাইছে এই পাখি পানি পান করার পরে তার ঠোঁটের মধ্যে যে পানিটুকু লেগে আছে এবার বলেন সাগর থেকে কতটুকু পানি কমছে হযরত মুসা বললেন এটা কি বলবো আমি তো এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দুই সাগর একত্র হয়েছে বাহরাইন এই নামে একটা দেশ রয়েছে দুই সাগর একত্র হয়েছে পানির কোনো কমতি নেই ওইখান থেকে পাখির ঠোঁটে কতটুকু পানি লাগছে আমি কি বলবো এটা তো কিছুই না তখন জিব্রাইল বললেন হে নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে এই কথাটা বলার জন্য আল্লাহর জ্ঞানের দরিয়া থেকে জ্ঞানের সাগর থেকে আপনি মুসাকে এতটুকু এলেম দিছে মুসা নবীর এলেম যদি এতটুকু হয় মুসা নবীর জ্ঞান যদি এতটুকু হয় যার উপরে কিতাব নাজিল হয়েছে যে মানুষটার উপাধি হলো কালিমুল্লাহ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন জিব্রাইলের প্রয়োজন হইতো না যার কথা বলার জায়গা ছিল তুর পাহাড় সেই মানুষটার যদি জ্ঞান এতটুকু হয় সেই তুলনায় আমার জ্ঞান আপনার জ্ঞান কতটুকু অতএব এই জ্ঞান দিয়ে
মহান রাব্বুল আলামিনের কুদরত আপনি কি বুঝবেন, তিনি কেন কি করেন এগুলা বোঝা আমাদের সম্ভব না। এজন্য আমাদের কাজ হলো রেজা বিল কাজা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনে যা ফায়সালা করে ফায়সালাকে মেনে নেওয়া, এটা মুমিনের কাজ। আল্লাহর ফায়সালা যে মানে না, একটু খালি হায় হুতাশ করবে, উফ করবে, ওই মানুষটার ঈমান থাকে না। এই জন্য আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেলে আপনি যদি হাই হুতাশ করেন, শরীয়ত বলে জায়েজ না। আফসোস যদি বেশুমার করে ফেলেন, জায়েজ না। কারণ এটা আগেরই কথা, আসবভাবে যেতে হবে। আজ তোমার আত্মীয় চলে গেছে, কাল তুমি চলে যাবে। আর কেউ যদি আল্লাহকে দোষী করে যে আল্লাহ আর কাউকে দেখল না, আমার এই আদরের মানুষটাকে নিয়ে গেছে, এই কথা বলার সাথে সাথে মানুষটা ইমান থেকে বের হয়ে চলে যায়, তার ইমান থাকে না। রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট হওয়া আমাদের উপর ফরজ। আর ওই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ যেই ব্যক্তি রেজা বিল কাজা এই মাকাম অর্জন করেছে। আল্লাহ যখন যেই হালতে রাখে, আল্লাহ যখন যেই অবস্থায় রাখে, ওই অবস্থায় থেকে সে বলে যদি ফেলতে পারে আলহামদুলিল্লাহ, এটাই হলো শাকিরিনদের মাকাম। আর শাকিরিনদের সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে ওয়াদা দিছেন, আমার শাকির বান্দাদেরকে আমি জান্নাতে দিয়ে দেব। এই জন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলা, যার তার কাজ না, এটা বড় বড় আল্লাহ ওয়ালাদের কাজ। আমাদের তো একটু সমস্যা আসলেই মুখটা মলিন হয়ে যায়, একটু সমস্যা আসলেই চিন্তায় জর্জরিত হয়ে যায়, এমনকি খানিক বাদে আল্লাহ রাব্বুল আলামিনকে দোষী করতে চাই, দোষ দিতে চাই, এমনকি অনেকে দিয়েও ফেলে। না, আল্লাহ যা করছে তোমার মঙ্গলের জন্যে করছে, এই জন্যে এখানে দ্বিতীয় শর্ত লাগানো হয়েছে, আল মুস্তাজমিউ লি জামিই সিফাতিল কামালিয়া, তিনি সমস্ত ভালো গুণের মালিক। তোমার ছেলে কানা অন্ধ হয়ে জন্ম নিছে, এইটার মধ্যে তোমার জন্যে কল্যাণ রয়েছে, কি কল্যাণ তোমার জানা নাই। তোমার ছেলে ল্যাংড়া হয়েছে, কি কল্যাণ তোমার জানা নাই। আল্লাহ যা করেন সব ভালো করেন, শুধু এই কথাটাই আমাদের মেনে নিতে হবে। আল্লাহ যা করেন সব ভালো করেন, আল্লাহ যা করেন সব ভালো করেন, আল্লাহ যা করেন সব ভালো করেন। তিন নাম্বার, আল্লাহ হওয়ার জন্য শর্ত হলো আল মুনাজ্জাহ মিন জামিইন নাকাইসে, যত রকমের দুর্বলতা আছে সমস্ত দুর্বলতা সংকীর্ণতা থেকে যে মুক্ত তাকে আল্লাহ বলে। যত রকমের অক্ষমতা সমস্ত অক্ষমতা থেকে যায় মুক্ত তার নাম আল্লাহ। এবার বুঝে নেন আল্লাহ কি পারে না, আল্লাহ সব পারে। আল্লাহ কি পারে না, আল্লাহ সব পারে। যে সত্তায় সব কিছু করতে পারে ওই সত্তার নামই আল্লাহ। যে সত্তা সব কিছু করতে পারে তার নাম আল্লাহ। যে কথাটা তিনি কোরআনের বহু জায়গায় বলেছেন,
যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে দেখো আমি সর্বশক্তিমান, মানে সর্বকিছুর শক্তি রাখে, আমার শক্তির বাহিরে কিছুই নাই। অন্যত্র আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার যখন যা মনে চায় আমি তখন তা করতে পারি। আমরা যারা এখানে বসে আছি এমন শক্তি কি আমাদের আছেনি? যদি আমাদের এমন শক্তি মা থাকতো তো সর্বপ্রথম আমি ঘোষণা করতাম এই পৃথিবী ছেড়ে আমি কোনোদিন যাব না। আমি এই ঘোষণা আগে দিতাম, আপনারা দেন বা না দেন, আমার দেহের সমস্ত ব্যাধি ব্যারাম আমি দূর করে দিতাম, আমার সমস্ত দুশ্মনদেরকে আমি মেরে ফেলতাম, এই দেশের সমস্ত জায়গা জমি আমি দখল করে নিতাম, আমার মনে চায় কিন্তু আমি পারি না, এইটা আমার অক্ষমতা। আল্লাহ বলেন আমার মনে যা চায় তা আমি করতে পারি, আমি সর্বকিছুর উপর সক্ষম। আজকে যদি আমার মনে চায় এই জমিন আর রাখব না, বস যে কোনো মুহূর্তে আমি শেষ করে দিতে পারি, ফানা করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, এইটি মাঝে মাঝে তিনি দেখান। আমি যে তিনি যে পারেন, তিনি যে সর্বশক্তিমান, তিনি যে মহান, তিনি যে অনন্ত অসীম, এটা মাঝে মাঝে তিনি প্রকাশ করেন। যেমন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করবার ইচ্ছা করেন বাস শুধু কুন একটা শব্দ ব্যবহার করেন, কুন আরবি শব্দ যার অর্থ হলো হয়ে যা, হয়ে যা শব্দটা ব্যবহার করার সাথে সাথে হয়ে যায়, হয়ে যা হয়ে যায়। এটা কি আমার দ্বারা সম্ভব, আপনার দ্বারা সম্ভব? না, সম্ভব না। যদি এটা আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব হতো তাহলে আপনিও আল্লাহ হয়ে যাইতেন, আমিও আল্লাহ হয়ে যাইতাম। এটা যার দ্বারা সম্ভব তার নাম আল্লাহ। এই জন্য আলেমরা বলেন মুলকুহু বাইনাল কাফ ওয়ান নুন, আল্লাহর রাজত্ব কাফ আর নুনের মাঝখানে, কারণ কুন লিখতে দুইটা অক্ষর লাগে, কাফ নুন পেশ কুন। কি মলবি সাহেব, কয়টা অক্ষর? দুই অক্ষর, কাফ নুন পেশ কুন। তাই আলেমরা বলেন মুলকুহু বাইনাল কাফ ওয়ান নুন, তার রাজত্ব হলো কাফ আর নুনের মাঝখানে। আজব জি। তাহলে আজকে বুঝলাম আল্লাহ কাকে বলে। এক নাম্বার হলো ওয়াজিবুল উজুদ, যার অস্তিত্ব আবশ্যক, যার অস্তিত্ব কোনোদিন শেষ হবে না, যার অস্তিত্ব কোনোদিন বিনাশ হবে না,
যিনি আগেও ছিলেন আজও আছেন সামনেও থাকবেন দুই নাম্বার গুণ হলো যিনি সমস্ত সুন্দর সুন্দর গুণের মালিক তিন নাম্বার সিফত হলো যার জাতের মধ্যে কোনো নুকসান নাই ঘাটতি নাই কমতি নাই তিনি যা ইচ্ছা তা করতে পারেন যা মনে লয় তা করতে পারেন আল্লাহু আকবার এত সুন্দর আল্লাহ থাকতে এত শক্তিধর আল্লাহ থাকতে আমার বুঝে আসে না আমরা কেন বাবার চরণে সেজদা করি না এই দেশে মানুষ মানুষকে সেজদা করে এই রীতি এই রেওয়াজ সোনার বাংলায় আছে না নাই আছে এই রেওয়াজ রীতি ইন্ডিয়া আছে না নাই এই রেওয়াজ রীতি দুনিয়ার সর্বত্র আছে কেন করিস তোর সামনে দেখলি মানুষটা বুড়া হয়ে গেল তোর সামনে মানুষটার প্যারালাইসিস হয়ে গেল তোর সামনে মানুষটার ডায়রিয়া হয়ে কলেরা হয়ে বসন্ত হয়ে মারা গেল ওই মানুষটারে কবর দিয়া আবার কবরের মধ্যে সেজদা করার কি মানি আছে যেহেতু এমন এক সত্তা রয়েছে যার অবসান নাই ঘাটতি নাই সর্বশক্তিমান সর্বসময় আছেন তিনি থাকতে আমি অন্যের দ্বারস্থ হওয়ার কি প্রয়োজন অন্যের দ্বারস্থ হওয়ার কি প্রয়োজন অন্যকে সেজদা করবার কি প্রয়োজন অন্যকে ডাকাডাকি করবার কি প্রয়োজন কি প্রয়োজন এমন কি ওলামায়ে হক্কানি রব্বানি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কেউ যদি রসুলকেও ডাক দেয় কাফের হয়ে যায় কাকে সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন ইমামুল আম্বিয়া সাদিকুল মাসদুক যিনি হাবিবুল্লাহ তিনি কেউ যদি কেউ ডাক দেয় দূরে থেকা সে মানুষটা কাফের হয়ে যায় এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা ইয়া রাসূলুল্লাহ বলে না কি বলে ইয়া আল্লাহ ইয়া রাসূল আল্লাহ যদি বলা হয় তাহলে আপনি রসুলকে ডাক দিলেন রসুলকে ডাক দেওয়া হারাম কারণ যারে ডাক দেওয়া হয় অবশ্যই কোনো একটা উদ্দেশ্যে ডাক দেওয়া হয় আমি যারে ডাক দিছি অবশ্যই আমার কোনো কাজের জন্য ডাক দিছি আপনি যারে ফোন দিছেন ও কারণে দিছেন না কোনো কারণ আছে কারণ আছে আমার কোনো প্রয়োজন আছে আমি যদি আব্দুল্লাহর বাপের ডাক দেই ও আব্দুল্লাহর বাপ এইদিকে আসেন বোঝা গেল আমার কোনো প্রয়োজন আছে সেই প্রয়োজনের কথাটা তার কাছে বলবো নবী তো মদিনার মাটিতে শুয়ে আছেন তুমি তো বাংলাদেশে আছো তুমি এখানে থেকে কেন বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর রাসূল হে আল্লাহর হাবিব আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো এই কথাটা শেরে কি কথা এই কথাটা বলার সাথে সাথে ঈমান চলে যায় একমাত্র রসুল যখন জিন্দা ছিলেন রসুলের সামনে যারা বসা ছিল তারা যদি রসুলকে বলতো ইয়া রসুল আল্লাহ তাহলে জায়েজ কারণ জিন্দা মানুষ তোমাকে কিছু না কিছু একটা উপকার করতে পারবে
আমি যদি আপনাদেরকে এখন ডাক দিয়া বলি আসুন আপনি আমার সামনে আমাকে এক গ্লাস পানি এনে দেন এটা আপনার দ্বারা সম্ভব হ্যাঁ দয়াল নবী শুয়ে আছেন মদিনার মাটিতে জিন্দা নবী হায়াতুন নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত রাসূল কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত কিন্তু কথা হলো আপনি দূর দেশে থেকে রাসূলকে ডাকলেন কেন ডাকবেন আল্লাহকে দূরত পড়বেন রাসূলের জন্য কিছু বুঝতাছেন হ্যাঁ জি এটা অনেকেরই বলে এমন কি আমাদের মধ্যে অনেকে আছে বলে ফেলে কথায় কথায় ইয়া রাসূলুল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে ঈমান চলে যায় কারণ আপনি রাসূলকে কেন ডাকলেন রাসূল আপনার কি উপকার করতে পারবে বলেন শুনি ডাকা হয় উপকারের জন্য আল্লাহকে ডাক দিছি ইয়া আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ বলেন ও বান্দা কেন ডাকিস কেন ডাকিস তখন আমি বলি আল্লাহ আমাকে ভাত দাও আমাকে শান্তি দাও আমাকে সুখ দাও আমাকে সুস্থ করে দাও আমাকে চাকরি দাও কিন্তু রাসূল তোমাকে কি দিতে পারবে ওইটা তুমি বলো আর যদি কারো বিশ্বাস থাকে রাসূলও দিতে পারে যেমনি ভাবে আল্লাহ দিতে পারে এটার নামই বাবা শেরেক রাসূলের কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা নাই তিনিও মানুষ আমিও মানুষ বেশ কম হলো তিনির কাছে ওহী আসছে আমার কাছে ওহী আসে নাই তিনি আল্লাহর প্রিয় বান্দা আমি আল্লাহর তত প্রিয় বান্দা নই ব্যবধান কেবল এইটুকু হ্যাঁ আবার রওজে আকদাসের পাশে গিয়ে যদি ডাক দেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তাহলে জায়েজ আছে কারণ তখন আপনার ডাক রাসূল শুনছে হে রাসূল আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা রওজার পাশে দাঁড়ায়া বলতে পারেন কারণ বাংলাদেশে থাকিও যদি ইয়া রাসূলুল্লাহ বলেন তাহলে কেমনে শিরিক হয় আল্লাহ বলছেন আমি সব শুনি এটা আমার গুণ এখন যদি সব শোনা রাসূলেরও গুণ হয় তাইলে আল্লাহর সাথে শরীক হয়ে গেছে আপনি যদি বলেন আমি বাংলার জমিনে থেকে রাসূলকে ডাক দিলে রাসূলও শুনে তাইলে আল্লাহ আর রাসূল এই গুণের মধ্যে এক হয়ে গেল আর যদি বলেন আল্লাহ যে সব দেখেন রাসূলও সব দেখে চাইলেও আল্লাহর সাথে শরীক করা হলো অংশীদার করা হলো সার কথা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথাটা বাংলার জমিনে বসে বলা যাবে না রওজায়ে আকদাসের পাশে দাঁড়ায়া বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালামুন আলাইকা কারণ ওইখানে রাসূল শুনতে পায় আপনি সামনে গেছেন জি আল্লাহ আমাদেরকে শিরক থেকে কুফর থেকে হেফাজত করুক দস্তরে কিয়ামতের মাঠে অনেক মানুষ শুধু নামাজ থাকা সত্ত্বেও জাহান্নামে চলে যাবে শিরকের কারণে এই শুধু শিরকের কারণে এই শুধু শিরকের কারণে অনেক মানুষ তো রাসূল কেন তার পিশা ফুজুর কেউ বলতেছে অনেক সময় দেখি নাম ধরে বলতেছে বাবা উদ্ধার করো যা করে
খাজাই করবে যা করে বাবাই করবে বাবা ভরসা এমন কি অনেকে বাবা তুমি যা করো বাবা এমন করতেও আমি দেখি যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে মানুষের ঈমান চলে যায় ওইখানে তোমার পিশা ফুজুরকে যখন ডাক দিছ তাহলে তো ঈমান আরো আগেই চলে গেছে এমন আকীদা ওয়ালা লোক বাংলার জমিনে আছে যে আমার বাবা এক সমাল দূর থেকেও দেখতে পায় আমি কি করি এক সমাল দূর থেকেও শুনতে পায় আমার মনে কি আছে এমন কি বলে ফেলে মুর্শিদে রসূল রসূলই মুর্শিদ এমন কি বলে ফেলে মুর্শিদে আল্লাহ আল্লাহই মুর্শিদ এটা হলো হিন্দু শাস্ত্রের কথা কারণ হিন্দুরা মানে স্রষ্টা যুগে যুগে কালে কালে জন্ম নিয়েছে তাহলে তোমাদের কথা অনুবাদে বোঝা যায় আল্লাহ ও মুহাম্মদ রূপে জন্ম নিয়েছে এটা অনেকের বিশ্বাস অথচ কোরআনুল কারীমে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম নিছিও না আমি জন্ম দিছিও না জন্ম নেই নাই জন্ম দেই নাই যদি জন্ম নিতাম তো আমার বাবা থাকতো আমার মা থাকতো যদি জন্ম দিতাম আমার সন্তান থাকতো আমার স্ত্রী থাকতো তাই আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি জন্ম নেইও না আমি জন্ম দেইও না আমার কোনো বাবা নাই মা নাই গোষ্ঠী নাই আমার কোনো সন্তান নাই যেমন খ্রিস্টানরা বলতেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলে মরিয়াম আলাইহাস সালাতু ওয়াসসালাম আল্লাহর স্ত্রী খ্রিস্টান ইহুদিরা বলতেছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলে হিন্দু শাস্ত্রের লোকেরা বলতেছে হ্যাঁ আমরাও একজন স্রষ্টা মানি তিনি হলেন কৃষ্ণা কৃষ্ণাই জন্ম নিয়েছে মানবের কল্যাণে আবার ইহুদিদের থেকে ইহুদিদের কেউ বলতেছে ঈসা স্বয়ং আল্লাহ আল্লাহ ঈসা রূপে জন্ম নিয়েছে আমাদের কল্যাণে বাইরে এলেম খুব জরুরি জিনিস এই জন্য কোরআনুল কারীমের তাফসির খুব দরকারি জিনিস কমাস কম যারা কোরআন বুঝেন না কমাস কম তারা শুনেন শোনার দ্বারা ঈমান পয়দা হবে বুঝে আসবে দোস্ত আমি একটা কথা বলি আমি কোনো বানানো কথা বলি না আমি কিস্সা কাহিনী গল্প গুজব বলি না আমার সামনে কিতাব আমি কিতাব দেখে দেখে কথা বলি এইটা আমার একটা বৈশিষ্ট্য আমি কিতাব ছাড়া কথা বলি না কারণ মুখদা যদি অন্য কথা এসে যায় আমার ভয় লাগে কারণ কাল কিয়ামতের দিন রাব্বুল আলামিন তাদের জিহ্বা কেটে দিবে যে কথা আল্লাহ বলে নাই যে কথা রাসূল বলে নাই এমন কথা যদি কেউ বলে বলে আল্লাহর দিকে সম্বোধন করে যে আল্লাহ বলেছে রাসূল বলেছে আল্লাহর নবী বলেন ফালিয়া তাবাওয়া মাকআদাহু ফিন্নার যেই কথা আমি মুহাম্মদ বলি নাই এমন কথা যদি আমার দিকে সম্বোধন করে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় আনে অতএব ওয়াজ কর্ম নসিহত কর্ম আমার সময়ও যাবে আমি জাহান্নামেও যাব আমার কি দরকার আছে আমার কথা আমি কিতাব দেখে বলবো যদি দুইজনে শোনে তাও যথেষ্ট
যদি চারজনে দশজনে শুনে যথেষ্ট, লক্ষ লক্ষ মানুষ শোনার আমার কোনো প্রয়োজন নাই। জি আমার সামনে তফসিরে বাইজবি আছে, আমি কিতাব দেখে দেখে কথা বলি, বানানো কোনো কথা আমি বলি না, মন গড়া কোনো কথা বলি না। তো আজকে আল্লাহ সম্পর্কে জানলাম। আল্লাহ কাকে বলে? যার তিন গুণ আছে, একটা হলো ওয়াজিবুল উজুদ, আর একটা হলো আল মুস্তাজিমু লি জামিই সিফাতিল কামালিয়া, তিন নম্বরে হলো আল মুনাজ্জাহু মিন জামিই নাকায়েস, যিনি সর্বসময় আছেন। দুই নম্বরে যিনি সকল ভালো গুণের মালিক। তিন নম্বরে যার কোনো নোকসান নাই, অবসান নাই, যার অস্তিত্বের মধ্যে কোনো বিয়োগ নাই, মাইনাস নাই, তার নাম আল্লাহ, ইনশা আল্লাহ তাআলা। আগামী সপ্তাহে বৃহস্পতিবার মাগরিবের পরে আল্লাহ শব্দ নিয়ে আমি আবার কথা বলবো, মহান মওলা যদি তৌফিক দান করে। আজকে এখানেই শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।